পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি এবারও করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে পালিত হয়েছে। এবারও তাজিয়া মিছিল ও শোভাযাত্রা হয়নি, তবে সকাল থেকে হোসেনি দালান প্রাঙ্গণ ও আশেপাশে জড়ো হন অনুসারীরা। তাজিয়া মিছিল ও লোকসমাগমে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও হোসেনি দালানের আশেপাশে ছোট ছোট মিছিল করেন তারা। জমায়েতের কারণে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। হোসেনি দালান এলাকার নিরাপত্তায় নিয়োজিত ছিল পুলিশ র্যাবের সদস্যরা। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি, আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিজরি 61 সালের 10ই মহরমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন এবং তার পরিবার ও অনুসারীরা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন।